মহিলা নেতৃত্বে যাবে, এরকম যদি কোন একটা ফতোয়া আমাদের কাছে আসে তাহলে আমরা বলবো আজিমাত বা রোকসাত। আর আজিমাত রোকসাত কখন হয়? আহওয়ানুল বালিয়াতেন কখন হয়? আহওয়ানুল বালিয়াতেন হয় যখন শুয়ারের গোস আর কুকুরের গোসের মধ্যে একতলাফ হয়, যখন প্রস্রাবের মধ্যে আর পায়খানার মধ্যে একতলাফ হয়। কথাটা বুঝাতে পারিনি আমি, কথাটা বুঝাতে পারিনি। একটা মরা গরু আর শুয়ার দুইটাই কি হারাম? মরা গরু শুয়া দুইটাই কি হারাম? এখন আপনার এই দুই ছাড়া আর কোনো খাদ্য নাই, দুই বালা সামনে আসছে, বালা দুইটা, একটা হলো মরা গরু আর শুয়ারের গোস্ত। এখন আপনি কোনটাকে গ্রহণ করবেন এইটা নিয়ে একতলাফ, এইটা নিয়ে আলোচনা, তখন সহজটাকে গ্রহণ করবেন। কিন্তু শুয়ারের গোস্ত মরা গরুর সামনে, সামনে তাজা খাসির গোস্ত, এই তাজা খাসির গোস্ত থাকা সত্ত্বেও এই দুই শয়তান দুই হারামের মধ্যে এক হারামকে গ্রহণ করার কোন মাসালা দুনিয়াতে আছে কিনা এইটা আমি ওলামার কাছে জানতে চাই, এটা আমি ওলামার কাছে জানতে চাই। আহওয়ানুল বালিয়াতেনের মাসালা কখন? আহওয়ানুল মাদিনের মাসালা হলো যখন সুগারের গোস আর মরা গরু একতলাফ হবে, তখন আমি মরা গরু গ্রহণ করব না সুগার গ্রহণ করব। কিন্তু সামনে যদি খাসি থাকে, খাসি তাজা, এই তাজা খাসি থাকা সত্ত্বে যদি ছোট হয়, যদিও সাইজে কি ছোট হয় বা মুরগি যদিও সাইজে ছোট হয়, এখন সামনে হালাল থাকাকালীন এই আহওয়ানুল বালিয়াতের মাসালা চলবে কি চলবে না, এইটা আমি শ্রদ্ধেয় সম্মানিত মুফতিয়ানি কেরামের কাছে এই ফয়সালা চাই, এই জবাব চাই। আমি কথাটা বুঝাতে পারি নাই। আর একটা কথা মনে রাখতে হবে, হারামকে কখন গ্রহণ করা যাবে সেই পরিস্থিতিটা কি? হারামকে কখন গ্রহণ করা যাবে সেই হারামকে গ্রহণ করার মজলিশ মাওকা আমাদের দেশে আরসি কে আসে নাই? যদি তাদের মধ্য থেকে যারা হারামকে গ্রহণ করছে তাদের থেকেই ফতোয়া চলে আসে যে আমরা তো এখন বুড়া হয়ে গেছি, তোমাদের বয়স তো এখনো আছে, কাজে তোমরা এখনো ক্ষমতায় যেতে পারবা, কিন্তু আমরা তো বুড়া হয়ে গেছি, আমাদের তো ক্ষমতায় যাওয়ার বয়স নাই, তোমরা এখন চেষ্টা করো আমরা একটু ক্ষমতার স্বাদ ভোগ করি। যারা সামনের ফতোয়া দিয়া নিজেদের মনের ফতোয়া বের করে দিয়েছে যে আমরা ঐক্য হয়েছি ক্ষমতার জন্য, তাহলে তাদের ফতোয়ার কি অবস্থা হবে এই বিষয় ওলামায়ে কেরামের চুচারা বিশ্লেষণ করা চাই। কি কথা ঠিক না? যাই হোক, আলহামদুলিল্লাহ এরকম খোলামেলা, এইটার নাম হলো আল মুমিনে মেরুয়াত আল মুমিনান, এইটাই হলো আসলে মুমিনের এক মুমিন আর এক মুমিনের সেফাত। কি কথা ঠিক না? কাজে আসুন ইসলামী আন্দোলন।